মদ্যপান করে গাড়ি চালানো, ওভারস্পিডিং এবং বিনা হেলমেটে গাড়ি চালানোর ফলে কলকাতা শহরে দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে লালবাজার, জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, শহরে চেকিং যেমন বাড়ানো হচ্ছে, এর পাশাপাশি পানশালাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে মদ্যপায়ীদের সতর্ক করতে। লালবাজারে আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান। এখন আমরা অনেক সবসময় নানা রকম অ্যানালিসিস করতে থাকি। এই অ্যানালিসের মধ্যে জানা গেছে ড্রাঙ্কন ড্রাইভিং বিহেভিয়ার যে একটা আছে, হেলমেটলেস ড্রাইভিং একটা আছে, ওভার স্পিডিং আছে, এই তিন চারটা যে আছে, দে আর ওয়ান অফ দি ভেরি ইম্পর্ট্যান্ট রিজনস যার জন্য অ্যাক্সিডেন্টগুলো ঘটে। এই জিনিসগুলোকে একটা কমাতে হবে। নাও আমরা উই ওয়ান্ট দি বার্স টু বিকাম পার্টনার্স উইথ ক্যালকাটা পুলিশ ইন দিস ইনিশিয়েটিভ ও ট্রাইং টু চেক ড্রাঙ্কন ড্রাইভিং বিহেভিয়ার। It is more an advisory form, but we would like to seriously, we would advise them to seriously become our partners. And it will help korbe, because other je customers ache, partners ache, they will also not go through that kind of an harassment if agar machkane jodi keu nakate dhara pore. Okhane ki ami 2 minute agei to okhane check kore ekhane beriyechi, they have a slip with them. And I think the officers who are present there, they would certainly like to look at it and see, and they may not have to go through it again. So it is anek shubidha. I think amar mone hoy eta.